नमस्कार बंधुरा, राज गार्डेन्से आपनादेरके स्वागत। आजकेर भिडियोते एमन एकटी ओषुधेर कथा बोलबो जा दिए अन्यान्य समस्यार संगे दूर करा जाए बागानेर मारात्मक तीनटी समस्या। सेई मारात्मक समस्या तीनटी हलो लिफ माइनर, जाब पोका एबं मिलिबाग। सबथेके बड़ कथा, ओषुधटी सहजेई जोगाड़ करा जाए। আমরা যারা বাগান করি সবাই ভাবি আমাদের গাছে যেন কোনো পোকামাকড় না লাগে, যেন কোনো ঝামেলা না থাকে। কিন্তু তা কি হয়? পোকামাকড়ের জীবনচক্র তো গাছপালাকে কেন্দ্র করেই। গাছ থাকলে পোকামাকড়ও থাকবে। আজকের ভিডিওয় এমন কিছু রোগের কথা বলবো যার ফলে ফুল ঝরে যায়, ফল বিকৃত হয়, যার ফলে পাতা খারাপ হয়ে যায়, খাবার তৈরি করতে পারে না গাছ, গোটা গাছটাই খারাপ হয়ে যেতে পারে। এইসব সমস্যার সমাধান জানার আগে রোগ সম্পর্কে জানতে হবে খুব ভালো করে। প্রথমে যে রোগের কথা বলবো তা হলো লিফ মাইনার, পাতার রোগ লিফ মাইনার। আমরা অনেকে জানি লিফ মাইনার পোকা থেকে এই রোগ হয়, কিন্তু না, লিফ মাইনার বলে বিশেষ কোনো পোকা নেই। বিভিন্ন রকম মথ ও মাছি এই রোগের প্রধান কারণ। গাছের কচি পাতায় এরা ডিম পাড়ে, সেই ডিম ফোটার পর লার্ভাগুলি ফুটো করে ঢুকে পড়ে পাতার মধ্যে, তারপর ওপর ও নিচের স্তরের মধ্যে থাকা সবুজ অংশ খেয়ে সাপের মতো আঁকাবাঁকা সাদা বা ধূসর রঙের সুরঙ্গের সৃষ্টি করে। খনি বা মাইনের মতো সুরঙ্গ তৈরি করে বলে একে লিফ মাইনার বা সুরঙ্গকারী পোকা বলে। সুরঙ্গের শেষ মাথায় পাতার মধ্যে থাকে এক বা একাধিক লার্ভা। পাতার উপর সুরঙ্গ ম্যাপের মতো রেখাচিত্র তৈরি করে বলে একে ম্যাপ পোকাও বলে। পরিণত মথ বা মাছি গাছের ক্ষতি করে না, ক্ষতিকর হলো তাদের লার্ভা। স্ত্রী পোকা ডিম পাড়ে সকালে এবং সন্ধ্যার আগে, এক সপ্তাহের মধ্যে ডিম লার্ভায় পরিণত হয়। লার্ভা জন্মানোর পর থেকে পাতা খাওয়া শুরু করে এবং প্রাথমিকভাবে অত্যন্ত ক্ষুদ্র, প্রায় অদৃশ্য খনিপথ তৈরি করে। লার্ভা বড় হওয়ার সঙ্গে সঙ্গে সর্পিল খনিপথ স্পষ্ট হয়ে ওঠে। লিফ মাইনারের আক্রমণ হলে কি লক্ষণ ফুটে ওঠে? আক্রমণের মাত্রা তীব্র হলে গাছের পাতা কুঁকড়ে যায়, বিকৃত পাতায় শালক সংশ্লেষ কম হয়, ফলে গাছ খাবার তৈরি করতে পারে না। কুঁকড়ে যাওয়া পাতায় অন্যান্য পোকামাকড়ও সহজে বাসা তৈরি করে। দুর্বল পাতায় ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার আক্রমণও ঘটে। আক্রান্ত পাতা থেকে গাছের ক্যাঙ্কার রোগও হতে পারে। লিফ মাইনারের আক্রমণে গাছ দুর্বল হয়ে পড়ে, তার বৃদ্ধি ব্যাহত হয়, আক্রান্ত পাতা হলুদ হয়ে ঝরে পড়ে, কম বয়সী গাছ মারাও যায়। কোন কোন গাছ লিফ মাইনারে বেশি আক্রান্ত হয়? লেবু গাছের অন্যতম মারাত্মক রোগ হল লিফ মাইনার। বসন্ত হোক বা বর্ষা, গাছে নতুন পাতা গজালেই এই রোগের আক্রমণ হয়। এছাড়া শশা, কুমড়ো, লাউ, টমেটো, বেগুন গাছে চারা অবস্থা থেকেই লিফ মাইনার দেখা দেয়। লিফ মাইনারের আক্রমণ হলে আর কিচ্ছু করার নেই, কুঁকড়ে যাওয়া পাতা কখনো ঠিক হবে না, তাই প্রথম থেকেই আক্রমণটা ঠেকাতে হবে। তার জন্য নিয়মিত নজর রাখতে হবে গাছের পাতায়। পাতার ওপর বা নিচে হলুদ রঙের ডিম চোখে পড়লে চেপে নষ্ট করে দিতে হবে। সুরঙ্গের মধ্যে থাকা লার্ভা দেখা গেলেও তা মেরে ফেলতে হবে। আক্রান্ত পাতাটিকে হালকাভাবে ঘষে দিতে হবে যাতে সেটি আবার আগের মতো সুস্থভাবে খাবার তৈরি করতে পারে। ওপর থেকে কোনো কিছু প্রয়োগ করে লিফ মাইনার দূর করা অসম্ভব, কারণ এই পোকা থাকে পাতার একটি স্তরের নিচে। আক্রমণ বেশি হলে
পাতা কেটে ফেলতে হবে। ঘরোয়া কোনো পদ্ধতি লিফ মাইনারের ক্ষেত্রে সেভাবে কাজ করে না, তাই প্রথম থেকেই কীটনাশক প্রয়োগ করতে হয়। পাশাপাশি ব্লু স্টিকি ট্র্যাপ বা নীল আঠালো ফাঁদ পেতেও লিফ মাইনার সৃষ্টিকারী পোকা ধরা যায়। এবার বলি জাব পোকার কথা। জাব পোকা ক্ষুদ্র ডানাবিহীন একরকম পোকা। হলুদ কালো সবুজ ছোট ছোট পোকা পাতার নিচে ফুল বা ফলের কুঁড়িতে ঝাঁক বেঁধে বসে থাকে এবং রস শুষে খায়। ফলে গাছ দুর্বল হয়ে পড়ে, পাতা ও কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে। সারা বছর প্রায় সব গাছে এই পোকার আক্রমণ দেখা যায়। মোজাইক ভাইরাসের বাহক হিসেবে কাজ করে জাব পোকা। যে কোনো সময় যে কোনো গাছে মিলিবাগের আক্রমণ হতে পারে। একে দোয়ে পোকা বা ছাত্রা পোকাও বলে। সাদা বা ঘিয়ে রঙের নরম তুলতুলে পোকা একসঙ্গে দল বেঁধে কচি ফুলের বোঁটা, কচি পাতা, পাতা বা ফলের বোঁটা, ডালের ডগা সহ বিভিন্ন জায়গা থেকে রস শুষে খায়। ফলে আক্রান্ত জায়গার বৃদ্ধি সঠিকভাবে হয় না, আক্রান্ত পাতা কুঁকড়ে ধূসর হয়ে শুকিয়ে যায়, ফল বিকৃত হয় এবং অকালে ঝরে পড়ে। মিলিবাগ তাদের শরীর থেকে এক ধরনের তরল পদার্থ নিঃসৃত করে, একে বলে হানিডিউ। এই রসের টানে পিঁপড়ের আনাগোনা বাড়ে গাছে, পাশাপাশি গাছে ছত্রাকের আক্রমণ হতে দেখা যায়। লিফ মাইনার, জাব পোকা বা মিলিবাগের আক্রমণ ঠেকাতে ঘরোয়াভাবে তৈরি বিভিন্ন কীটনাশক প্রয়োগ করা যায়, কিন্তু তাতে কিছুদিনের জন্য রেহাই মেলে, বারবার সেই কীটনাশক প্রয়োগ করতে হয়। তাই দীর্ঘদিনের জন্য রেহাই পেতে ব্যবহার করতে হবে রাসায়নিক কীটনাশক। এগুলির হাত থেকে রেহাই পেতে কোন কীটনাশক ব্যবহার করবেন? তা হলো প্রোফেক্স সুপার। এটি একটি কন্ট্যাক্ট কীটনাশক। এতে আছে প্রোফিনোফোস 40% এবং সাইপারমেথ্রিন 4% ইসি। ট্রান্সলামিনের প্রক্রিয়ায় কাজ করে এই ওষুধ। তার ফলে পাতার ওপরের দিকে স্প্রে করার কিছুক্ষণ পরে তা পাতার নিচের দিকে পৌঁছে যায়। বাংলাদেশের বন্ধুরা প্রোফেক্স সুপারের জায়গায় ব্যবহার করতে পারেন সবিক্রন 425 ইসি। আক্রমণ ঠেকাতে 2 ml 1 লিটার জলে গুলে স্প্রে করতে হবে মাসে একবার। লিপ মাইনার, মিলিবাগ বা জাব পোকার আক্রমণ হওয়ার পর এটি প্রয়োগ করলেও ফল মিলবে হাতে নাতে। আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি, ভালো কাজ করে। এই ধরনের পোকা ছাড়াও বেশ কিছু লেদা ও শোষক পোকা নিয়ন্ত্রণ করতে পারে, যেখানে অন্য কীটনাশক প্রয়োগ করে কাজ হয় না। চাষিরা মাঠ ফসলের ক্ষেত্রেও এটি ব্যবহার করেন। ওষুধটি প্রয়োগ করার ক্ষেত্রে নিতে হবে বিশেষ কিছু সতর্কতা। ব্যবহার করার সময় দেখতে হবে যেন পরিমাণে বেশি না হয়। ব্যবহার করার সময় গ্লাভস ও মাস্ক ব্যবহার করতে হবে। গাছে দেওয়া হয়ে গেলে হাত মুখ ভালো করে ধুয়ে ফেলতে হবে। ফল বা সবজি তোলার 15 দিন আগে এর ব্যবহার বন্ধ করতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। মন দিয়ে পুরো ভিডিওটি দেখার পর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আর এরকম ভিডিও আরও পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন। নমস্কার।